আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ব্যাপারটা দেখবো তো। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ঠিকানাটা তো আমারই। হ্যালো, তুমি এখানে? তুমি কেন এখানে এসেছো? আমি কেমন আছি না আছি সেটা তো তোমার জানতে হবে না। তুমি কেন আমার কাছে এসেছো? আমার কাছে তো তোমার কোনো কাজ নেই। কাম আছে মা, মেলা বড় কাম আছে। কাম না থাকলে কি আর এত খুঁজে খুঁজে তোর ঠিকানা নিয়ে এই পর্যন্ত আহি? আমার বোনটা যদি আজকে বাইসে থাকতো তাহলে আর এত কষ্ট করে এই পর্যন্ত আওয়া লাগতো না খুঁজতে খুঁজতে। আমার মা বেঁচে থাকবে কিভাবে? আমার মাকে তো তুমিই মেরেছো। আমার মার মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ী। না রে মা, এরকম কথা কয় না। আমি জানি আমার প্রতি তোর রাগটা কিসের জন্য। বাপে আমার একটু বেশি আদর করতো, সেই জন্য একটু বেশি জমি না আমার লেখে দিয়েছিল। তার জন্য তোর মাটা স্টোক করে বিছানায় পড়ছিল। বিছানায় পড়েই তো মারা গেছে। তুমি যদি এমন না করতে আমার মা দুঃখ পেত না, কষ্ট পেত না, এভাবে বিছানায় পড়ে মারাও যেত না। জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি। তুমি জানো আমার মা আমার কাছে কি ছিল? এখন আবার এসেছে আদিক্ষেতা দেখানোর জন্য। ওমা মা গো, আমি ওই বেশি জমি খাইতে চাই না। জমিন দিয়েছে তোর মার জন্য টাকাগুলো নিয়েছে। এই টাকাগুলো দিয়ে কি করবো? আমি আমার মায়ের কবর উপরে এটা সাজিয়ে রাখবো? আমার মাই তো আমাকে ছেড়ে চলে গেছে। তা মেরে তুমি গরুদান করতে এসেছো না? তোমার এই টাকার আমার কোনো দরকার নেই। নাও তোমার টাকা, তুমি এখান থেকে চলে যাও। না রে মা, আমি তোর ছেড়ে যাব না। খালা, তোমার এই ইমোশনাল কথাবার্তা কিন্তু আমি নিতে পারছি না। তুমি যেখান থেকে চলে যাও। তুমি আমার খালা, আমার মায়ের মতো আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। যাও তো এখান থেকে। ওমা, তুই আমার উপর এত বেশি রাগ করিস না মা। আমি এই কষ্টের বোঝা বয়ে বেড়াইতে পারতাছি না। দুষ্ট তো আর আমার না, দুষ্ট হয়েছে আব্বার। আমি কি করবো ক? আব্বা নিজে ইচ্ছা করে আমার জমিন বেশি লেগে দিছিল। আমি তো আব্বারে কই নাই, কিন্তু যখন জানতে পারি আব্বা আমার জমিন বেশি লেগে দিছে, ওই জমিনটা বেঁচে আমি তোর নাকি টেকে নিয়েছি মা। জানোস মা, আজ কদিন ধরে আমার বোনে তোর মা আমার ডাকে, আমার গালি কয়, আমার শীত লাগে, আমার লাগে কেত নিয়ে বোন তোর স্যার আমার ভালো লাগে না। তুই আমার কাছে বৌমা, কি হয়েছে? আম্মা, এই মহিলাকে এখান থেকে যেতে বলুন তো। বৌমা দাঁড়াও, আমি সব কিছু শুনেছি। বৌমা একটা কথা মনে রাখো, মা মইরা যাওয়ার পরে ওই মার গন্ধটা খালা গো শরীর থেকে পাওয়া যায়। আর হেই খালারে তুমি পায়াও আড়াইতেছো, এনে তো তোমার খালার কোনো দোষ নাই। তোমার নানা ভালোবাসা তোমার খালাকে জমিন একটু বেশি দিয়েছে, তোমার খালা তো চা নাই। হায়াত মতার কথা কওয়া যায় না, যার হায়াত যে কদিন আছে সেই কদিনে বাঁচব। তুমি রাগ করো না, তোমার খালা খুব ভালো মানুষ। এই মানুষটার মুখের দিকে তাকায় কি খারাপ মনে হয়? তুমি কো এরকমভাবে রাগ করো না বৌমা, প্লিজ। তুমি খালাকে ক্ষমা করে দিয়ে বুকে টাইনে নিয়ে যাও। পায়েল, এটা তুমি কি করছো? আমি যতটুকু জানি তুমি খুবই ভালো বুঝদার একটা মেয়ে। তুমি সবসময় আমাকে বোঝাও, আমাকে গাইড করো, আর সেই তুমি কিনা এরকম করছো, আমি তোমার কাছ থেকে এটা একদমই আশা করি। হ্যাঁ ভাবি, তুমিই তো আমাদের সবসময় বোঝাও সম্পর্কের মূল্য কি, কিভাবে একটা সম্পর্কের মূল্য দিতে হয়। আর তুমিই কিনা তোমার খালার সাথে এরকম ব্যবহার করছো? হ্যাঁ কোকিলা, আমি জানি। তোমাদের সবাইকে আমি এই কথা বলি, কিন্তু একটা কথা কি জানো, নীতি কথা না সবসময় পাঠ্যপুস্তকেই সুন্দর লাগে, কিন্তু সেটা যখন নিজের জীবনের সাথে ঘটে সেটা মেনে নেওয়া খুবই কষ্টের। আমার এখনও মনে পড়ে, আমার মা যেদিন মারা যায় বিছানায় শুয়ে শুয়ে আমার মা জমি জমি করতে করতে মারা গেছে। কই তখন তো আমার এই খালার খারাপ লাগেনি, তখন তো সে এইসব নিয়ে কিছু বলেনি। এখন আমার মাকে আমি হারিয়ে ফেলেছি, এখন সে জমির টাকা নিয়ে এসেছে আমাকে দেওয়ার জন্য। এই টাকা দিয়ে এখন আমি কী করব? পারবে সে আমার মাকে ফিরিয়ে দিতে, আমার মার পাওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে? আমারও সত্যি খারাপ লেগেছিল। এই টাকা আমার কাছে কোনো মূল্য নেই। আমার ওনাকে এখান থেকে চলে যেতে বলল, আমি জাস্ট নিতে পারছি না ওনাকে। বৌমা, কপালে লেখো না যায় খণ্ডন, তোমার মায়ের কপালে যা ছিল তাই হয়েছে। শোনো, তুমি খামাখা তোমার খালারে দোষারোপ করতেছো। এই যে আমার তিনটা পুল্লা,
তিনটা পোলার বউ আমার সাথে সবসময় কারে রাহি তোমার আর দুইটা পোলার বড় করে রাহি না, তাই বেলা যে অগো ভালোবাসি না এটা বলে ঠিক না। অগো ভালোবাসি, একটা মা তিনটা সন্তান রে সমানভাবে করে ভালোবাসে, কিন্তু কোনো সন্তানের জন্যে আলাদা একটা টান থাকে। সেই জন্য কি আমি বাকি সন্তানকে ভালোবাসি না? এইটা যদি অন্য সন্তানরা হিংসা করে তাহলে বাবা মার কষ্টের সীমা থাকে না। যা বড় হয়ে গেছে গা, খালাডারে মাপ করে বুকে টেনে নাও, তোমার মার পরেই তো এই খালাডা, তার আর কষ্ট দিও না। আমি বুঝতে পেরেছি খালা, জানো আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার মায়ের মতোই। কিন্তু কি বলতো, মা মরে যাওয়ার পর থেকে না তোমার প্রতি আমার একটা আলাদা অভিমান কাজ করেছে, এই জন্য আমি এই ধরনের কথা বলেছি, মন থেকে বলিনি। মা তো বলেছে আমাকে, ছোটবেলায় আমি তোমার কোল থেকে নামতেই চাইতাম না, সবসময় তুমি আমাকে কোলে করে নিয়ে রাখ। আমাকে কোলে নিয়ে রাখতে রাখতে তোমার মাজার এই সাইড দিয়ে র্যাশ বের হয়ে গিয়েছিল, আমার সব মনে আছে। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু মার জন্যে আসলে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, এটা আমি করতে চাইনি, তুমি জানি অন্যায় করেছি, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। আর এই টাকা আমার লাগবে না খালা, আমার শ্বশুর বাড়ির যথেষ্ট আছে, এই টাকাগুলো আমি তোমাকে খুশি হয়ে দিলাম, তুমি প্লিজ আমার প্রতি রাগ করে থেকো না, তুমি মনে করে আমাকে ক্ষমা করে দাও। আরে মা, তোর এই বুকে নিয়ে কত শান্তি পাইতাম, তোরে তোরে নিয়ে আমি মা আর সাথ মিটাইছি, আমার সন্তানগুলো যখন হইলো তখন হ্যাঁ করে আর ভালো লাগে না, সবসময় ওগুলো গুলা নিবার গেলে তোর মুখটা বাইসে উঠতো, আমি সবসময় কইতাম আমার পায়েল পায়েল, আর ওর সন্তানেরা কইতো আমরা তো তোমার কিছুই না, পায়েলই